গুরুজনেরা আর আমার ছোট্ট ভাই বোনেরা, এই ভিডিওগুলো তোমাদের জন্য নয়, তাই প্লিজ তোমরা এই ভিডিওগুলো থেকে দূরে থেকো। আর যারা এই ভিডিওগুলো দেখছো তারা প্লিজ হেডফোন নামক যন্ত্রটি ব্যবহার করো। দেখতে পাচ্ছো আমার কাছে মাছ আছে, মিজ মিজ। হেই, এক মিনিট এক মিনিট এক মিনিট, জুম করো জুম করো জুম করো। ই কি হ্যায়, এ কি, এই যে একটা ছোট ছোট জঙ্গল হয়ে গেছে মনে হচ্ছে। আজ আমি এমন একজনকে নিয়ে কথা বলতে চলেছি যে টিকটক এর সময় থেকে সোশ্যাল মিডিয়ায় হাগু করে এসেছে। টিকটকের সময় আগে টিকটকে হাগু করতো, এখন ইউটিউবের সময় কন্টেন্টের নাম করে ইউটিউবে এইসব দেখিয়ে বেড়াচ্ছে। তোমরাই বলো, একটা মানুষের শরীরে এরকম থাকলে সেটা কি তার জানার কথা নয়? সে সবই জানে, কিন্তু ইচ্ছে করে বেশি কমেন্ট পাওয়ার জন্য এগুলো করে বেড়ায়। তো চলো আজকে ওই ভিডিওটারই একটু ময়না তদন্ত করবো। আর ভিডিওটি শুরু করার আগে যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিয়ে পাশে থেকো, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তো চলো এবার ভিডিওটির গভীরে যাওয়া যাক। তাহলেই জাস্ট একবার ভাবো রান্নাটা কেমন হতে চলেছে। হলুদ গুঁড়োটাকে বলছে লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটাকে বলবে ধনে গুঁড়ো, তারপর ওই বগলের চুলে যে উকুনগুলো হবে সেগুলো দিয়ে রান্না করে দাদা আর দিদি একদিন দেবে খেতে বসে গেছে। তেল হয়ে গেছে গরম। শালা এরকম করে কে তেল গরম দেখে ভাই? ভাগ্য ভালো যে আঙুলটা ডুবিয়ে দেখেনি, নইলে দিদির কাছ থেকে আমরা একটা নতুন জিনিস শিখতাম। দেখেছো দিদি কত প্রো রাঁধুনি, হলুদ গুঁড়োটাকে লঙ্কা গুঁড়ো বলে, আবার তেলে মাছটা ছাড়ার সময় দিদির গায়ে পড়ে যায়। এগুলো তো একটা প্রো রাঁধুনির লক্ষণ, তাই না? জীবনটা কি কম দেখি। এই পিসটা কে নেবে? তুমি নেহেদ এইদিকে দেখা যাচ্ছে কিনা বলছি। দিদি মাছ কি কখনো খাওনি নাকি? মাছ দেখে এরকম কে করে ভাই? ওর মুখটাই কেমন বেকা ভরা, ভাল লাগে না। মাছটা ভেঙে যাওয়ার পর লোকটা এমন ভাবে দিদির দিকে তাকালো দেখে মনে হচ্ছে লোকটা খুব অত্যাচারিত, নিপীড়িত এবং শোষিত। তো যাই হোক, চলো এবার দেখে নি এর ভিডিও দেখার পর মানুষ কি বলছে। হ্যাঁ গো, তুমি বগলের লোমগুলি কামাওনি কেন? দেখতে বড্ড বিচ্ছিরি লাগছে। বগলের চুল হতে উকুন নির্গত হয়ে রান্নার মধ্যে পড়েছে, তাই রেসিপির নাম হবে মাছের ঝোল উইথ বগলের উকুন। শাবাশ বেটা। বাসন মাজা ছোবড়াটা দিয়ে বগলটা পরিষ্কার করে নিতে পারেন তো? টেস্টি, অসাধারণ হয়েছে, দেখে জিভে জল চলে এলো। বলছি বেশি জিভে জল আনতে যেও না, ওখান থেকে দিদি গোটা কয়েক বগলের চুল ছুঁড়ে মারলে তখন বুঝবে। উপরের এই অবস্থা, না জানি নিচের কি অবস্থা। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও। আর এতদূর পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে আসে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ বাই, খতম।